আগামী কালকের এই ছাত্র সমাবেশে আমরা দৃঢ়চিত্তে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই এদেশের তরুণ সমাজ শেখ হাসিনার সাথে আছে, শেখ হাসিনার পাশে থেকেই এদেশের তরুণ সমাজ জাতির পিতার স্বপ্নের যেই সোনার বাংলা সেই জাতির পিতার সেই অসমাপ্ত স্বপ্নকে পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে, বদ্ধপরিকর রয়েছে। আগামী কালকের এই ছাত্র সমাবেশে আমরা প্রত্যাশা করছি সারা দেশ থেকে শিক্ষার্থীদের, তরুণদের, ছাত্রদের আমরা যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি তাতে আমরা নিঃসন্দেহেই বলতে পারি 5 লক্ষাধিক শিক্ষার্থীর এক ঐতিহাসিক মহামিলন আগামীকালকে এই সরোয়ার্দী উদ্যানে এবং তার চারিপাশে ঘটবে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণ সমাজ, নবপ্রজন্ম আজকে একটি সুরে, একটি নামে, একটি ডাকে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প তাদের সামনে নেই। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা দিন বদলের কথা দিয়ে এদেশের লাখো কোটি নিপীড়িত মানুষের দিন বদল করেছেন। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি সারা বাংলাকে দিয়েছিলেন সেই ডিজিটাল বাংলাদেশ তিনি আজকে দৃশ্যমান করেছেন। আজকে তরুণ সমাজ বিশ্বাস করে শেখ হাসিনা গ্রাম থেকে শহরে রূপান্তরের যে স্বপ্ন আমাদের সারা বাংলার গ্রামের মানুষদের দেখিয়েছিলেন সেই স্বপ্নকে তিনি আজ বাস্তবায়ন করেছেন। আজ সারা বাংলার গ্রামগুলো যেন শহর হয়ে উঠেছে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায়। আজকে তরুণ সমাজ প্রবলভাবে আস্থা রাখে, প্রবলভাবে বিশ্বাস করে শেখ হাসিনা যেমন অতীতে স্বপ্ন দেখিয়ে তার দেখানো সকল স্বপ্নকে বাস্তবের দোরগোড়া এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন, ঠিক তেমনি আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের, 2041 সালের উন্নত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে দেখিয়েছেন নিশ্চয়ই তিনি সেটিরও বাস্তব প্রতিফলন ঘটাবে। আর তার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে আগামীর উন্নত, আধুনিক, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আসন্ন 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার প্রতীক, 52-র প্রতীক, শেখ মুজিবের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, নৌকার যে কোনো বিকল্প নেই এই প্রশ্নে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, শিক্ষার্থী সমাজ আজকে এক এবং ঐক্যবদ্ধ। আগামীকালকে আমাদের এই ছাত্র সমাবেশে শিক্ষার্থীদের লাখে লাখে, দলে দলে উপস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্বে একটি বার্তা স্পষ্টত আমরা পৌঁছে দিতে চাই। সেটি হচ্ছে যারা কথায় কথায় মানবতার বুলিয়া উড়ান, যারা কথায় কথায় তারুণ্যের সমাবেশের নামে তারুণ্যের সাথে প্রহসন করতে আমরা দেখেছি, তাদের উদ্দেশ্যে এই অপরাজনীতির, অপসংস্কৃতির, অপচর্চাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের বার্তা সারা বিশ্বে সুস্পষ্ট। সেটি হচ্ছে তরুণ সমাজ জাতির পিতার কন্যার সাথে ছিল, তরুণ সমাজ জাতির পিতার কন্যার সাথে আছে, তরুণ সমাজ জাতির পিতার কন্যার সাথে থাকবে। আগামীকালকের এই ছাত্র সমাবেশে সারা বাংলাদেশের তরুণদের পক্ষে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই দেশ বিরোধী যে কোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে এদেশের তারুণ্য সদা প্রস্তুত রয়েছে। আগামীকালকে এই ছাত্র সমাবেশে আমরা উন্মুক্তভাবে দীপ্ত প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমাদের এই বাংলাদেশের যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ তাকে যদি কেউ বিনষ্ট করার চেষ্টা করে তাহলে এই বাংলার ছাত্র সমাজ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আগামীকালকের এই ছাত্র সমাবেশে আমরা দৃঢ়চিত্তে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই এদেশের তরুণ সমাজ শেখ হাসিনার সাথে আছে, শেখ হাসিনার পাশে থেকেই এদেশের তরুণ সমাজ জাতির পিতার স্বপ্নের যেই সোনার বাংলা সেই জাতির পিতার সেই অসমাপ্ত স্বপ্নকে পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে, বদ্ধপরিকর রয়েছে। 75-এর 15ই আগস্টে আমরা পিতাকে হারিয়েছি কতিপয় দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারীর জন্য। আগামীতে এই ধরনের 75 ঘটানোর যারা পরিকল্পনা করেন, নীল নকশা করেন, উৎপেদে থাকা শিয়াল শকুনরা ষড়যন্ত্রের জাল বুনে চলেছেন, তাদের সেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে আজকের এই তরুণ সমাজ, আজকের তারুণ্য, আগামীর স্মার্ট বাংলাদেশের আমরা যারা স্মার্ট সিটিজেন রয়েছি তারা স্মার্ট সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ যে কোনো মূল্যে গড়ে তুলতে বদ্ধপরিকর রয়েছি। এই বার্তাটি আগামীকালকের ছাত্র সমাবেশ থেকে, ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে, লাখো লাখো শিক্ষার্থীর এই মহামিলন থেকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই।